ওপেন শট টিউটোরিয়াল সিরিজের আজকের পর্বে আমরা দেখব ট্রানজিশন ব্যবহার করে কিভাবে ওপেন শটে সিনেমেটিক টাইটেল তৈরি করা যায় তো আসুন ভিডিওটি শুরু করা যাক সাবস্ক্রাইব করুন আমাদের ক্যানভাস চ্যানেলটি আর বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন চালু করে দিন লেটেস্ট টেকনোলজি ভিডিওগুলো সবার আগে দেখার জন্য ট্রানজিশনের মাধ্যমে আমরা ওপেন শটে সিনেমেটিক টাইটেল তৈরি করব এজন্য আমি একটি ইমেজ নিয়েছি এই ইমেজে আমরা একটা টেক্সট রেখেছি যেখানে লিখেছি সিনেমেটিক টাইটেলস আপনি যেই ধরনের টাইটেলের উপরে এই ধরনের সিনেমেটিক ইফেক্ট দিতে চান সেই ধরনের লেখা আপনি লিখে নেবেন তো ওপেন শট এই ধরনের টেক্সট ব্যবহার করার জন্য আমরা ব্যবহার করছি অন্য একটি ফটো এডিটর ফটো এডিটর হিসাবে আমি ব্যবহার করছি ফটোশপ আপনি অন্য যে কোনো ফটো এডিটর ব্যবহার করতে পারেন প্রথমে আমরা ফাইলটিকে নিউতে ক্লিক করব এবং এখানে ফাইলটির নাম দিয়ে দিচ্ছি সিনেম্যাটিক আপনারা দেখতে পাচ্ছেন এর উইথ এবং হাইট নিয়েছি যথাক্রমে বারোশো আশি এবং সাতশো বিশ এবং ব্যাকগ্রাউন্ড রেখেছি ট্রান্সপ্যারেন্ট ওকে করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এই লেয়ারটিকে ব্ল্যাক কালার করে দেব আমি এই জন্য ব্ল্যাক কালার করছি যেখানে আমি টেক্সটগুলো ব্যবহার করব হোয়াইট আমাদের ব্যাকগ্রাউন্ডটি যদি কালো হয় তাহলে আমাদের সাদা টেক্সটগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠবে এবার আমি আমাদের টেক্স টুলের মাধ্যমে এখানে একটি লেখা লিখে দিব আমি একটি ফর্ম সিলেক্ট করে নিলাম এখানে আমি লিখে দিব সিনেমেটিক টাইটেলস এই লেখাটিকে আমি রিসেস করে নিব এবং ঠিক মাঝখানে রাখব আমি আমাদের ইমেজটি তৈরি করে ফেলেছি এখন আমরা আমাদের এই যে ব্ল্যাক লেয়ারটি আছে এটিকে আমরা ঢেকে দিচ্ছি এবং ইমেজটিকে আমি পিএনজি ফরম্যাটে সেভ করছি আমি ইমেজটি সেভ করে নিলাম তো এইভাবে আপনারা একটি ইমেজ তৈরি করে নেবেন এবার আমি ফিরে যাচ্ছি ওপেন শটে ওপেন শটে আমরা ইমেজটি নিয়ে নিয়েছি আমি আমাদের টাইমলাইনটিকে সম্পূর্ণরূপে জুম ইন করে নিচ্ছি আমাদের এই ইমেজের ডিউরেশন হচ্ছে দশ সেকেন্ড আমি এটিকে কমিয়ে নিচ্ছি এটিকে আমি কমিয়ে ছয় সেকেন্ড করে দিচ্ছি এটাকে আমি প্লে করে দেখাচ্ছি এখনও পর্যন্ত আমরা কোনো ইফেক্ট এখনও ইউজ করিনি আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সটের কোনো পরিবর্তন নেই টেক্সটটি স্বাভাবিকভাবে আছে স্থির তো এবার আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রানজিশন নামে একটি ট্যাব আছে এখানে চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য ট্রানজিশন ইফেক্ট দেওয়া আছে তো আমরা এখান থেকে ট্রানজিশনগুলো ব্যবহার করব তো যেহেতু আমরা আমাদের টেক্সটের উপর একটি সিনেমেটিক লুক দিতে চাচ্ছি এজন্য আমরা বিশেষ কিছু ট্রানজেকশন ব্যবহার করব আমরা এখান থেকে এখান থেকে নিচ্ছি বার রিপল ইলেভেন এটাকে আমরা নিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রানজেকশনটি কিন্তু আমাদের ইমেজ থেকে অনেক বড় তো ট্রানজেকশনটিকে ধরে আমরা মোটামুটি ইমেজের মাঝখানে নিয়ে আসব আমি ঠিক অর্ধেক পরিমাণে নিয়ে আসলাম এবার দেখুন আমি যদি প্লে করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিনেমেটিক টাইটেলটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছিল এবং এই ট্রানজিশনটি আমি আরও একবার আমাদের ইমেজের বাকি অংশে ব্যবহার করব এবং এখানে এসেও আমাদের ট্রানজিশনটিকে আমাদের ইমেজের সমান করে দেব এবার আমাদের দ্বিতীয় যে ট্রানজিশনটি আছে এটির উপরে রাইট ক্লিক করব রাইট ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আপনারা রিভার্স ট্রানজিশন এই রিভার্স ট্রানজিশনটি আমরা সিলেক্ট করে দিব এখন কি হলো আমরা একটু প্লে করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কুল ইফেক্ট তৈরি হয়েছে খুব সুন্দরভাবে ধীরে ধীরে লেখাটি দৃশ্যমান হচ্ছে এবং একই সাথে আবার আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা দ্বিতীয় যে ট্রানজিশনটি আমাদের ইমেজের দ্বিতীয় অংশে ব্যবহার করেছি এটি অবশ্যই রাইট ক্লিক করে রিভার্স ট্রানজেকশন সিলেক্ট করে দিতে হবে নইলে কিন্তু আমাদের এই ট্রানজেকশনটি সঠিকভাবে কাজ করবে না তো আমি একটু জুম আউট করে নিলাম এই ইমেজটি আমি আর একবার নিচ্ছি এবার এই ইমেজের উপরে আমি আরও একটি ট্রানজেকশনের ব্যবহার দেখাচ্ছি আমরা এখান থেকে ওয়াইপ লেফট টু রাইট এই ট্রানজেকশনটি নিয়ে নিচ্ছি এটিকেও আমরা ইমেজের মাঝ বরাবর এনে রাখছি বাকি অর্ধেকের জন্য আমরা আরেকটি ট্রানজিশন নিচ্ছি এটিও ইমেজের সমান করে রাখছি এরপর রাইট ক্লিক করে এখান থেকে রিভার্স ট্রানজিশন দিচ্ছি এবার আপনারা দেখুন যে ট্রানজিশনটি কেমন দেখা যায় হ্যাঁ লেফট থেকে রাইটে আসলো আবার ঠিক একইভাবে বিপরীত ক্রমে আস্তে আস্তে মিলিয়ে গেল আমি আরও একটি ট্রানজিশন দেখাচ্ছি আমি আর একবার ইমেজটি নিয়ে আসছি এবার ট্রানজিকশনে যাচ্ছি এখান থেকে আপনারা ওয়াইফ রাইট টু লেফট টপ টু বটম বটম টু টপ যে কোনোটা ব্যবহার করতে পারেন আমি এখানে ফেড ব্যবহার করছি এটাকে ছোটো করে ইমেজের অর্ধেক করে দিচ্ছি আরেকবার একবার ফেড ট্রানজেকশনটি নিয়ে আসছি এবং এটিকেও অর্ধেক করে বাকি আমাদের ইমেজের যে বাকি অর্ধেক এটুকু ঢেকে দিচ্ছি এবং এখানে অবশ্যই আমাদের রাইট ক্লিক করে রিভার্স ট্রানজিশন দিতে হবে এবং আমি প্লে করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে ওপেন শটে আমরা ট্রানজেকশনের ব্যবহারের মাধ্যমে সিনেমেটিক টাইটেল তৈরি করতে পারি আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো ভিডিওর উপরে এই ধরনের ইফেক্ট ইউজ করতে পারেন তো এই জন্য আমি একটি ভিডিও নিয়ে আসছি ভিডিও এনে আমি আমাদের ইমেজগুলো নিচে রেখেছি তো এটিকে আমি সেভ করে নিচ্ছি এরপর আমি প্লে করে দেখাচ্ছি ভিডিওটি সেভ হয়ে গেছে এখন ফুল স্ক্রিনে প্লে করে দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন আর ওপেন শটের উপর এ ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ